এরপর আমি করবো অক্সিজেন। দেখো অর্ডারে লেখাই আছে, ওই অর্ডারেই আমায় করতে হবে, কিন্তু উল্টো পাল্টা অর্ডার করলে গন্ডগোল করবি। বাঁ দিকে আছে কটা অক্সিজেন? সাতখানা। ডান দিকে আছে জিরোখানা অক্সিজেন। তার মানে আমি কী করবো বলতো? ডান দিকে বক্স করে, ঠিক আছে, বাঁ দিকে আছে সাতখানা অক্সিজেন, ডান দিকে আছে কটা? জিরোটা অক্সিজেন। তার মানে ডান দিকে সাতখানা ওয়াটার অ্যাড করবো, আমাকে ওয়াটারের ফর্মে অ্যাড করতে হবে 7H2O। ঠিক আছে, ডান দিকে আমি কিসের ফর্মে অ্যাড করলাম? ওয়াটারের ফর্মে অ্যাড করলাম 7H2O। হয়েছে, দেখ অক্সিজেন আমার ব্যালেন্স হয়ে গেছে। এবার হাইড্রোজেন, হাইড্রোজেন বাঁ দিকে নেই, ডান দিকে কটা হাইড্রোজেন হলো? দেখ 7 × 2 = 14, 7 × 2 = 14। আমাকে বাঁ দিকে হাইড্রোজেন অ্যাড করতে হবে H+ এর ফর্মে, তার মানে 14H+। চল তাহলে আমি বাঁ দিকে, এই জন্য বাঁ দিকে আমি জায়গা ছেড়ে দিয়েছিলাম, তাহলে বাঁ দিকে আমি অ্যাড করলাম কত? 14H+। খেলা এখনও শেষ হয়নি, ইলেকট্রন এবার ব্যালেন্স করতে হবে, চার্জ ব্যালেন্স করতে হবে, সোজা কথা, বুঝতে পারছিস? বাঁ দিকে আমার টোটাল চার্জ কত? দেখ বাঁ দিকে টোটাল চার্জ হচ্ছে 14H+, মানে কত? +14, আর একটা -2 আছে, তার মানে বাঁ দিকে ওভারঅল চার্জ কত? +12, তাই 14 - 2, তার মানে 12, বুঝতে পারলি? তাহলে বাঁ দিকে দেখ আমার টোটাল চার্জ হচ্ছে কত? +12, আর ডান দিকে টোটাল চার্জ কত? 2 × +3, ওয়াটার তো আমার নিউট্রাল, বুঝতে পারলি ভাই? 2 × +3 কত? +6, +6, আর এদিকে আছে হচ্ছে কত? এদিকে দেখ +12, ওদিকে হচ্ছে +6। বল দেখি কোন দিকে ইলেকট্রন অ্যাড করবি আর কটা ইলেকট্রন অ্যাড করবি? +14H+ মানে +14, আর একটা -2 মানে -2, 14 থেকে 2 বাদ দিলে 12 থাকে, ওই জন্য +12। হয়েছে, এটাই একটা স্পিসিস, ওর ওভারঅল মাথায় -2 চার্জ। হয়েছে, তাহলে +12 চার্জ, বুঝলি? ডান দিকে আছে ছটা, এবার বল কোন দিকে কটা ইলেকট্রন অ্যাড করবো? বাঁ দিকে কটা ইলেকট্রন অ্যাড করবো? ছখানা ইলেকট্রন, এক্স্যাক্টলি, কারণ +12-এর সাথে ছটা ইলেকট্রন মানে কি -1 করে একটা, তার মানে +12 আর -6 হয়ে গিয়ে, দেখ এদিকে আমার +6ই পড়ে থাকবে আলটিমেটলি। তাহলে সেই সূত্রে আমি বাঁ দিকে অ্যাড করলাম কটা? +6 ইলেকট্রন, বোঝা গেছে? এইবারে দেখ দুদিকে আমার ব্যালেন্স হয়ে গেছে, তাহলে এটা আমার বাঁ দিকের পার্ট, ওটা আমার ডান দিকের পার্ট, লিখেছিস, ব্যালেন্স করেছিস, সবাই করেছিস, লিখেছিস? আচ্ছা হয়ে গেছে, এটা দেখ আমার অক্সিডেশন হাফ হয়ে গেল, এটা আমার রিডাকশন হয়ে গেল। তার মানে বেসিক্যালি এই মুহূর্তে আমি দুখানা ইকুয়েশন পেয়েছি। দেখ এইটাকে চল, আমি এটাকে চল নাম্বার দে, এটাকে 1 নাম্বার দে, আর এই যে ইকুয়েশনটা পেলে এটাকে 2 নাম্বার দে, এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দিয়েছিস। এইবারে দেখ আমাকে কি করতে হবে, আমার এটা হয়ে গেছে ব্যালেন্স, এই পার্টটা ব্যালেন্স হয়ে গেছে, আমার রিডাকশন হাফ ব্যালেন্স হয়ে গেলো, এখানে অক্সিডেশন হাফও ব্যালেন্স হয়ে গেলো। এইবার আমাকে দুটো হাফকে যোগ করতে হবে, কিন্তু যোগ করার সময় আমি কি মাথায় রাখতে হবে, দেখ কি লেখা আছে পয়েন্টে, দুটো যোগ করার পরে যেন আমার ইলেকট্রন না থাকে কোথাও, সোজা কথা, দুটো যোগ করার পরে কোথাও যেন ইলেকট্রন না থাকে। তার মানে এইবার দেখা, এই ইকুয়েশানে বাঁ দিকে 6টা ইলেকট্রন আছে, আর এই ইকুয়েশানে ডান দিকে 1খানা ইলেকট্রন আছে, তার মানে কী করবো বলতো? 1 নাম্বার ইকুয়েশানটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করবো, করে তারপর সেটা যেটা নতুন পাবো সেটার সাথে আমি এটা যোগ করবো, বোঝা গেছে? কেন? কারণ আমি ইলেকট্রন কাটতে হবে কিন্তু আলটিমেটলি, বুঝলি? এখানে 6টা ইলেকট্রন, আর এখানে দেখ ইকুয়েশানের ডান দিকে 1টা ইলেকট্রন আছে, তাহলে আমাকে এখানে তো 6টা করলেই হয়ে যাবে, বুঝলি? তাহলে চল, বোঝা গেছে কেন 6 দিয়ে মাল্টিপ্লাই করবো? তাহলে চল এটাকে আমি 6 দিয়ে মাল্টিপ্লাই যদি করি, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার ইকুয়েশানটা কী হবে? অর এক্স্যাক্টলি 6Fe+2 হয়ে যাবে তখন, 6Fe+2 অ্যারো দিয়ে 6Fe+3 +6 ইলেকট্রন। সাপোজ এই ইকুয়েশানটাকে আমি দিলাম কত নাম্বার? 3 নাম্বার দিয়ে দিই, 3 নাম্বার। আমরা প্রথমবার বলে এটাকে আমরা অক্সিডেশন অফ রিডাকশন হবে ভেঙে করলাম, পরের অঙ্কটা থেকে আমরা কী করবো? অক্সিডেশন হাফ প্রথমে করে নেবো, তার কারণ কি তো জায়গা শর্টেজ হয়ে যাচ্ছে, ওই মাঝখান দিয়ে দাগ টেনে করলে কি হবে, জায়গা শর্ট হয়তো হয়ে যেতে পারে, ওই জন্য পরের বার থেকে আমরা অক্সিডেশন হাফ করে নেবো ফার্স্টে, তারপর রিডাকশন হাফ করবো, বুঝতে পারছিস? কিছুই না ভাই, জায়গা বাঁচানোর জন্য, জায়গা বাঁচানো না, যাতে ক্লিয়ারলি ভালো করে বোঝা যায়। এত তুই বুঝেছিস কেন 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম? এইবারে কত নাম্বার আর কত নাম্বার যোগ করবো বলতো? 3 নাম্বার আর 2 নাম্বার যদি যোগ করি, তাহলে কর যোগ, 2 আর 3কে যোগ কর, এদিকে টাকা 3+2 যোগ করছি, তাহলে কী পড়ে থাকলো? বাঁ দিকে দেখ পড়ে থাকছে কি, 6Fe+2 প্লাস ওইটা এখন যোগ করছি, তাহলে Cr2O7 - 2 +14H+ +6 ইলেকট্রন কী পড়ে থাকলো? অ্যারো ডান দিকে, ডান দিকে পড়ে থাকলো দেখ 6Fe+3, ভাই 6 ইলেকট্রন তো কেটে যাবে, কেন লিখছি? 6 ইলেকট্রন কাটবে আর লিখবো না, লিখবো কি? 6 ইলেকট্রন কেটে যাবে, বুঝতে পারছিস ভাই? তুই যদি এটা আর এটাকে যোগ করিস, 6 ইলেকট্রন কেটে যাবে, ওদিকে 6টা আর এদিকে 6টা, 14H+ এর দিকে কত লিখবো দেখ, 6Fe+3 +2 ক্রোমিয়াম +3 +7H2,
হয়ে গেছে, দেখ দুখানাকে যোগ করলাম, ছটা ইলেকট্রন ডান দিকের আর বাঁদিকে তো কেটে গেছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, লিখেছিস? হয়ে গেছে, যোগ করার পরে দেখ যেটা পেলাম, এটা আমার কি হলো, এটা আমার দেখ ব্যালেন্স ইকুয়েশন হয়েছে, এটা আমার ব্যালেন্স ইকুয়েশন। এবার দেখ তুই চেক করে নে ব্যালেন্স হলো কি না, দেখ ব্যালেন্স হয়েছে, তার কারণ আয়রন দেখ এদিকে আছে ছটা, ওদিকে আছে ছটা। ব্যালেন্স দেখার সময় আমি ফার্স্টেই চার্জের কথা ভাববো না, ফার্স্টে দেখে নিই অ্যাটমগুলো, তারপর লাস্টে গিয়ে চার্জের কথা ভাববো না। বাঁদিকে দেখ ছটা আয়রন, ডান দিকে ছটা আয়রন, ক্রোমিয়াম দেখ এখানে দুটো, এখানে ক্রোমিয়াম দেখ দুটো, অক্সিজেন দেখ এখানে সাতটা, ওখানে দেখ সাতটা, এই যে সাত, হাইড্রোজেন দেখ এখানে 14টা, এখানে দেখ 14টা, 7 × 14 দেখেছিস? সবাই ব্যালেন্স, চার্জ এবার ব্যালেন্স কর, দেখ বাঁদিকে কত, 6 × +2 তার মানে +12, -2 তার মানে +10, +14H+ তার মানে কত, +24, বুঝতে পেরেছিস? তো ওভারঅল আমার বাঁদিকে হলো +24, ডান দিকে দেখ কত হচ্ছে, 6 × +3 তার মানে 18, +2 × 3 6, 18 × 6 = 24, 0, দেখ 24 24 ডান দিকে হলো আমার দুটো পুরো ইকুয়েশনটা ব্যালেন্স। এইটা হচ্ছে আমার অ্যাসিড মিডিয়ামে ব্যালেন্স হলো। কেন অ্যাসিড মিডিয়াম দেখ, কারণ আমার দেখ এইচ প্লাস পড়ে আছে আর ওয়াটার পড়ে আছে, দেখতে পেয়েছিস? বোঝা গেছে? এবার এইচ প্লাস তোর বাঁদিকেও থাকতে পারে, ডান দিকেও থাকতে পারে, সেটা আমার ইকুয়েশন ওয়াইজ ডিপেন্ড করছে, বুঝলি? তার মানে এইচ প্লাস আর ওয়াটার আমার পড়ে থাকবে অ্যাসিড মিডিয়াম, মানে এটা বেস মিডিয়াম হলে কী হবে, বেস মিডিয়াম হলে কী হবে, সেটা বেস মিডিয়ামে গিয়ে করবো, ঠিক আছে? বেস মিডিয়ামে কী হবে, জাস্ট ওইচ মাইনাস পড়ে থাকবে, তখন ওইচ মাইনাস আর ওয়াটার পড়ে থাকবে, বোঝা গেল? তাহলে লিখেছি এত অব্দি, বুঝেছিস? মুছে দিলাম এটা। এবার নেক্সট ইকুয়েশন ব্যালেন্স করবো, এটা আমি করবো, মানে একসাথে করবো, তারপর একটা তুই করবি। চল এটা মুছে দিচ্ছি। আচ্ছা এইবার না মাঝখানে ওই রকম দাগ টেনে করবো না, পাতা ভাজ করে করবো না, এই স্কেলটা মুছে দেবো। হ্যাঁ না বললি, এটা সবার মনে আছে? সেকেন্ড কোশ্চেন বুঝে বুঝে করবি, কিন্তু এটা এখনই একবারে শিখে যাবি, বাড়ি গিয়ে ভিডিও দেখে শিখবো, এইসব মাথায় রাখিস না। দেখ তোর যে জিনিসটা এখন হয়ে যাবে তুই কেন পরের জন্য ফেলে রাখবি? নেক্সট কোশ্চেন চল, কোশ্চেন নাম্বার 2, SO3 - 2 + Cr2O7 - 2, এরো দিয়ে লেখ SO4 - 2 + Cr+3। এটাও বলেছে কি, কোশ্চেনটা কমপ্লিট কোশ্চেনটা লিখে রাখ, ব্যালেন্স ইন অ্যাসিড মিডিয়াম, ব্যালেন্স ইন অ্যাসিড মিডিয়াম, কারণ বেস মিডিয়াম হলে কিন্তু আলাদা হয়ে যাবে, ব্যালেন্স ইন অ্যাসিড মিডিয়াম, ওই জন্য কোশ্চেনটা কমপ্লিট লিখবো, ব্যালেন্স ইন অ্যাসিড মিডিয়াম। ফার্স্ট কাজ কি আমার, কার অক্সিডেশন কার রিডাকশন হচ্ছে ওটা দেখি। আচ্ছা লিখেছিস সবাই কোশ্চেন, লিখেছিস? হয়ে গেছে কোশ্চেন লেখা? এটাও DNA ব্লকেরই কোশ্চেন, ক্লাস 12-এ আছে, কারণ কি এই যে ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম মানেই হচ্ছে, থ্যাংক ইউ, ক্রোমিয়াম হচ্ছে আমার ডি ব্লকের এলিমেন্ট। ওকে, অ্যাটমিক নাম্বার কত ক্রোমিয়ামের বল, অ্যাটমিক নাম্বার কত ক্রোমিয়ামের, 42, তাই তো? 42 ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার কত? হ্যাঁ, ইলেকট্রনিক কনফিগারেশন, আর্গন ফার্গন বলবি না, একবার শুরু থেকে বল আজকে, ইলেকট্রনিক কনফিগারেশন ক্রোমিয়ামের, আমি সবাইকে জিজ্ঞাসা, আচ্ছা কজন আছিস? আচ্ছা আমি শুক্রবারে ফ্রাইডেতে প্রত্যেককে একটা করে ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু জিজ্ঞেস করবো, আর না পারলে বাড়িতে ফোন করে জানাবো, সোজা কথা বলে দিচ্ছি, ফ্রাইডেতে আমি প্রত্যেককে ইলেকট্রনিক কনফিগারেশন জিজ্ঞেস করবো, আর না পারলে বাড়িতে ফোন করে জানাবো, শুধু এলিমেন্টের নয়, উইথ করেসপন্ডিং আয়ন, ঠিক আছে? শুক্রবার চল, এখানে হচ্ছে SO3 - 2 Cr2O7 - 2। আচ্ছা আয়নগুলোর নাম কি, এটার নাম সালফাইট আয়ন, SO3 - 2 মানে সালফাইট আয়ন, সালফাইট ক্লাস 10-এ ছিল, এটার নাম জানিস কি এই আয়নটার নাম, পটাশিয়াম তো নেই এখানে, এটা ডাইক্রোমেট, এটা হচ্ছে ডাইক্রোমেট আয়ন, ডাইক্রোমেট, ওকে, এটার নাম সালফেট, সালফেট, SO4 - 2 হচ্ছে সালফেট, এটার কোনো নাম নেই ক্রোমিয়াম+3, হয়েছে? আচ্ছা চল, আমার ফার্স্ট কাজ কি, কার অক্সিডেশন কার রিডাকশন হচ্ছে সেটা আইডেন্টিফাই করা, তাহলে আমাকে ফার্স্ট কি বার করতে হবে, অক্সিডেশন নাম্বার, কার বার করবো,
অক্সিজেনের অক্সিডেশন নাম্বার বার করার কোনো দরকার নেই, আমি জানি ওটা -2 আছে। আর ইউজুয়ালি এই ধরনের কোশ্চেনে তোকে অক্সিজেন ওরকম দেবেই না, মানে অক্সিজেনের অক্সিডেশন হচ্ছে অক্সিজেনের রিডাকশন, এই ধরনের দেবে না। তাহলে বল এখানে সালফারের কত হবে অক্সিডেশন নাম্বার, তুই বলবি আমি লিখবো, আমি আর করবো না। সালফারের কত হবে ভাই? হবে না, কত হবে সালফারের? +4। যারা যারা বুঝলি না সালফারের +4 কীভাবে হবে, এক্স ধরলাম, এক্স ইন্টু ওয়ান প্লাস অক্সিজেনের কত হবে -2 × 3 ইকুয়ালস টু, ওভারঅল দেখ মাথায় মাইনাস হচ্ছে -2, আর এক্সের ভ্যালু দেখ আমার কত হচ্ছে +4ই হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার টেকনিক, এইভাবেই করবো। অক্সিজেন কত? -2 তো আছেই, মানে অক্সিজেন -2 আমি ধরেই নিয়েছিলাম। এই -2 কিন্তু অক্সিজেনের একার প্রপার্টি না ভাই, এই অক্সিজেনটা ভাই পুরোটার ওভারঅল চার্জ, এই -2টা হচ্ছে পুরোটার ওভারঅল চার্জ, ওটা অক্সিজেনের একার প্রপার্টি না। সালফার অক্সিজেন সবাই কম্বাইন করে আলটিমেটলি ওই স্পিসিসটার মাথায় -2 চার্জ হয়েছে, বোঝা গেছে? +4। ক্রোমিয়ামের কত এখানে? ক্রোমিয়ামের কত? +6, তাই তো? ক্রোমিয়ামের +6। SO4-2 সালফারের কথা। এবার আমি দাঁড়া প্রত্যেকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করবো, তুই নিজেরটা করতে পারিস, আমি প্রত্যেকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করবো। বিশ্বায়ন বল SO4-2 সালফারের কত, যার নাম বিশ্বায়ন সেই বলবি, ঠিক আছে? নাহলে আমি যে অ্যান্সার দিবি তাকে আমি বিশ্বায়ন বলেই ডাকবো। +4। ক্যালকুলেট কর, খাতা বার কর, খাতা বার করে ক্যালকুলেট কর, তোরও আসবে টাইম। হ্যাঁ, এই কথাটা কোনো মানে আছে? যেরকমভাবে করতে হবে ওইভাবেই করবো। তাহলে আবার তুই জিজ্ঞেস করলি আগে পিছিয়ে করে দিলাম, করে দেখ কি হয়। সালফারের সিক্স এসছে, সালফারের সিক্স, ক্রোমিয়াম +2 ক্রোমিয়াম কত? +3 বেসিক্যালি। তার মানে দেখ সালফার ছিল +4, হয়েছে আমার +6, তার মানে এটা আমার কি অক্সিডেশনের রিডাকশন? +4 থেকে +6 অক্সিডেশন, ক্রোমিয়াম ছিল +6, ক্রোমিয়াম হলো +3, তার মানে কি? হ্যাঁ তৃষা, ক্রোমিয়াম ছিল +6 হলো +3, তার মানে অক্সিডেশন রিডাকশন, চল এটা হচ্ছে রিডাকশন, +6 থেকে +3 এটা হচ্ছে রিডাকশন। আচ্ছা এইবার আমার কাজ কি, চল আমি আর খাতা ভাজ করছি না, এবার আমি ফার্স্টে অক্সিডেশন হাফটা করবো, তারপর রিডাকশন হাফ করবো। ওকে চল, ফার্স্ট হলো অক্সিডেশন হাফ, অক্সিডেশন হাফ, অক্সিডেশন হাফ আমি কি লিখব? Cr2O7-2, একটু স্পেস দেবো, একটু স্পেস দেবো, অক্সিডেশন হাফ, সরি এটা না ভাই, SO3-2, SO3-2 একটু স্পেস দেবো, দিয়ে লিখলাম দেখ SO4-2। স্পেসগুলো কেন দেবো? কারণ আমি জানি না ভাই, এখানে H+ অ্যাড করতে হতে পারে, ওয়াটার অ্যাড করতে হতে পারে, ইলেকট্রন অ্যাড করতে হতে, ওই জন্য জায়গা ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি, বুঝতে পারছিস? জায়গা ছাড়া থাকলে তো কোনো অসুবিধা নেই। এইবারে আমার কাকে ব্যালেন্স করতে হবে? ফার্স্টে সালফার দেখ অটোমেটিক্যালি ব্যালেন্সড আছে, সালফারের কোনো গল্পই আসছে না। তারপরে অক্সিজেনের অর্ডার, অক্সিজেন দেখ বাঁদিকে 3টে ওদিকে 4টে, তার মানে আমি বাঁদিকে কী অ্যাড করবো? ওয়াটার অ্যাড করবো, বুঝতে পারছিস? বাঁদিকে আমি অ্যাড করলাম ওয়াটার, কটা ওয়াটার? একটা ওয়াটার, কারণ আমার অক্সিজেন চাই, একখানা অক্সিজেন চাই ওই জন্য। এইবারে আমার বাঁদিকে চলে আসলো দুখানা হাইড্রোজেন, তাহলে ডান দিকে আমি কী অ্যাড করবো? দুখানা H+, বুঝতে পারছিস? চল ডান দিকে আমি অ্যাড করলাম হচ্ছে দুখানা H+, দুখানা H+ অ্যাড করলাম। তারপরে এবার কী অ্যাড করতে হবে আমাকে? চার্জ, চার্জের খেলা দেখতে হবে। বাঁদিকের ওভারঅল চার্জ কত? বাঁদিকের ওভারঅল চার্জ হচ্ছে -2, ডান দিকের ওভারঅল চার্জ কত? 0। বাঁদিকের ওভারঅল -2, ডান দিকের ওভারঅল হচ্ছে 0। এইবারে বল কোন দিকে আমি ইলেকট্রন অ্যাড করবো? ডান দিকে, এক্স্যাক্টলি। তার কারণ কি ভাই? এখানে ওভারঅল 0, ওখানে ওভারঅল, এখানে ওভারঅল -2, এখানে ওভারঅল 0, ইলেকট্রন অ্যাড করলে আমার মাথায় -4 দিয়ে আসে, তার মানে আমার এখানে দুখানা ইলেকট্রন অ্যাড করতে হবে। চল দুখানা ইলেকট্রন অ্যাড করলাম, বুঝলি? অক্সিডেশন হাফ লিখলাম, বোঝা গেছে? লিখেছিস? আচ্ছা এইবারে, এইবারে অক্সিডেশন হাফ লেখার পরে না, জাস্ট পরেই আমি রিডাকশন হাফটা লিখবো না, তার কারণ কি একটা লাইন ছাড়বো, তার কারণ কি হয়তো ইকুয়েশনটা কোনো একটা কিছু দিয়ে মাল্টিপ্লাই করে একটা নতুন ইকুয়েশন পেতে পারি, ওই জন্য আরও একটা লাইন ছেড়ে দেবো, বুঝতে পারলি? ক্লিয়ার? চল অক্সিডেশন হাফ হয়ে গেছে, একটা লাইন লেখার মতন জায়গা দিয়ে আমি এবার লিখবো হচ্ছে কাকে? রিডাকশন হাফ, রিডাকশন হাফ। ওকে চল, রিডাকশন হাফের মধ্যে কী আছে? Cr2O7-2 কনভার্ট হচ্ছে ক্রোমিয়াম +3-তে, Cr2O7-2 কনভার্ট হলো
ক্রোমিয়াম প্লাস থ্রিতে। আজকে তোদের অ্যাটমিক স্ট্রাকচারের এক্সাম নেওয়ার কথা ছিল, তাও তুই ইলেকট্রনিক কনফিগারেশন পড়ে আসিসনি, কি বলবো বলতো? আজকে সিলেবাসে অ্যাটমিক স্ট্রাকচার ছিল, তাও ইলেকট্রনিক কনফিগারেশন পড়ে আসিসনি। তাও কনফিউশন যে ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার কত। আজকে এক্সাম নাম্বার 5 হওয়ার কথা ছিল, পাঁচখানা এক্সাম পড়ে তুই ভাবছিস এখন ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার কত। Cr2O7-2 কনভার্ট হচ্ছে ক্রোমিয়াম প্লাস থ্রিতে। আচ্ছা কী করবো ফার্স্ট কাজ, আমার ক্রোমিয়ামকে ব্যালেন্স করতে হবে। এটা তো আগের পেজেই ব্যালেন্স করলাম, তো যাই হোক আগের পেজে করলাম না, এটা আবার করি, তুই নিজে করবি। এবার ক্রোমিয়াম এখানে দুটো, ওখানে হচ্ছে আমার দুখানা করলাম, তারপর আমি কাকে করবো? অক্সিজেন এখানে হচ্ছে 7টা, ওইদিকে আমি দিলাম হচ্ছে 7খানা H2O, ঠিক আছে। হাইড্রোজেন চলে এসছে, আমার দিতে হবে হচ্ছে 14H+। ইলেকট্রন কোন দিকে অ্যাড করবো? এখানে হচ্ছে আমার ওভারঅল +12, ওখানে হচ্ছে 6, তার মানে ওদিকে অ্যাড করবো, তাই তো? এদিকে অ্যাড করবো তো, ছখানে ইলেকট্রন। এই হয়ে গেছে দেখ আমার ইকুয়েশন। এক্স্যাক্টলি, এদিকে হচ্ছে +6, এদিকে কত? +12, তাই তো? তার মানে এদিকে অ্যাড করবো হচ্ছে +6খানে ইলেকট্রন, বুঝেছিস? ভুল ধরতে পারবি মানেই তুই বুঝতে পারবি হচ্ছে তুই বুঝেছিস ব্যাপারটা, বোঝা গেছে? হয়ে গেছে এত অব্দি ক্লিয়ার? এবারে কী করতে হবে? কোথায় যখন করছিলাম তখন কোথায় ছিলি বলতো? স্টেপ বাই স্টেপ যখন করছিলাম তখন মন কি অন্য কোথাও ছিল? ফার্স্টে আমি এখানে অক্সিজেন ব্যালেন্স করলাম, এটা ছিল SO3-2, এখানে ছিল SO3-2, তিনটে অক্সিজেন, ওদিকে ছিল 4খানা অক্সিজেন, ওই জন্য আমি এখানে একটা ওয়াটার আনলাম H2O। এবার আমার হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে, ওই জন্য আমি 2খানা H+ অ্যাড করলাম, হয়ে গেছে এত অবধি ক্লিয়ার? এইবার আমার কি 2খানা হাফকে অ্যাড করতে হবে। অ্যাড করতে গিয়ে আমি কী দেখছি ভাই, ইলেকট্রন দেখ একটাতে আছে 6খানা, আরেকটাতে আছে 2খানা। আমি কী করবো এবার বুঝতেই পারছিস, উপরের ইকুয়েশনটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আমি নতুন ইকুয়েশনটা কী পাবো দেখ, 3SO3-2 + 3H2O পাবো হচ্ছে 3SO4-2 +6H+ + 6 ইলেকট্রন পেয়েছি। এইবারে তুই নাম্বার কর, এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, তো যা ইচ্ছা নাম্বারিং করতে পারিস, হয়ে গেছে। এইবারে দেখ আমি 1 নাম্বার আর 2 নাম্বারকে যোগ করব, তার মানে 1+2, এগুলো ম্যাথসে করেছিস, দুখানে ইকুয়েশনকে যোগ করা বিয়োগ করা করেছিস না ম্যাথসে, গুণ করা ভাগ করা, তার মানে 1+2 হয়েছে। 1+2 করলে আসছে কত? আসছে দেখ 6খানা ইলেকট্রন কেটে যাবে, তাহলে আমি একেবারে লিখছি, তাহলে যখন অ্যাড করবো দেখ এই 6টা আর ওই 6টা কেটে গেল, আমার পড়ে থাকছে কি 1+2 করার ফলে 3SO3-2 + 3H2O + Cr2O7-2 + 14H+, অ্যারো দিয়ে অ্যারোর ডান দিকে লিখলাম কত, 3SO4-2 + 6H+, দুখানে ইকুয়েশনকে সিম্পলি যোগ করছি আর কিচ্ছু করছি না, 2 ক্রোমিয়াম + 3 + 7H2O, হয়ে গেছে ব্যালেন্স করলাম। এইবারে কি তুই নিশ্চয়ই একটা ইকুয়েশনের মধ্যে তুই কি কখনো এত অব্দি করেছিস? করেছিস, যোগ করেছিস, সিম্পল। এইবারে তুই বল ম্যাথসে যখন তুই কোনো ইকুয়েশন লিখিস এই যোগটা অন্তত আর দেখে দেখে করিস না, যোগটা অন্তত নিজে নিজে কর। তুই যখন ম্যাথসে সাপোজ কোনো ইকুয়েশন লিখিস, ইকুয়েশনের দুদিকে এক্স এর ফরম্যাটে কি লিখিস, মানে ধর Z+3X = Y+2X, এরকমভাবে কি লিখিস সাধারণত? করিস না, কী করিস, এক্সগুলোকে একদিকে নিয়ে চলে যাস, 3X + 2X মানে 2X এদিকে চলে আসবে, Z+X = Y, এই ফরম্যাটেই হয়তো হবে, তাই না? এইভাবে করিস। এখানেও আমরা লাস্ট লাইনে কি একই কাজ করবো, দেখ এখানে বাঁ দিকে দেখ 3টে ওয়াটার, ডান দিকে 7টা ওয়াটার আছে, ওয়াটারগুলোকে একদিকে নিয়ে যাবো, বুঝলি? এখানে বাঁ দিকে দেখ 14খানা H+, ডান দিকে 6খানা H+ আছে, H+গুলোকে একদিকে নিয়ে যাবো, বোঝা গেছে? তার মানে এটাকে কোনটা অ্যাডিশনের ফরম্যাটে রাখবো, সব অ্যাডিশনের ফরম্যাটেই রাখবো, মাইনাসের ফরম্যাট রাখবো না ইকুয়েশনে, ঠিক আছে, বুঝেছিস? তাহলে চল আমার আলটিমেটটা তাহলে কী হলো দেখ, SO3-2 তো আর কোথাও নেই, তাহলে দেখ 3SO3-2 + এখানে দেখ 3টে জল আছে, ওটা আমার ডান দিকে চলে যাবে, তাই না? 3টে জল, ওদিকে 7টা জল, তাহলে কী হবে, ওদিকে 7-3 4খানা জল পড়বে, তাহলে আমি ওয়াটারকে আর লিখছি না আলটিমেটলি, +Cr2O মানে বাঁদিকে লিখছি না, +Cr2O7-2 +
দেখ 14খানা এইচ প্লাস, ওদিকে 6খানা এইচ প্লাস, ছটা এদিকে চলে আসলো, পড়ে থাকবে কথা 8খানা এইচ প্লাস, এরো দিয়ে 3SO4-2 প্লাস 2 ক্রোমিয়াম প্লাস 3 প্লাস 4H2O, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, এটাই হচ্ছে ফাইনাল ব্যালেন্সড ইকুয়েশন। লিখেছি এত অব্দি, হয়ে গেছে লেখা ফাইনাল ব্যালেন্সড ইকুয়েশন। এবারে তুই হিসাব মিলিয়ে নে, দেখ সব অ্যাটম ঠিক আছে কিনা, তুই মেলাবি আমি আর মেলাবো না, দেখে নে। আর যাদের যাদের দেখতে ইচ্ছা করছে না একটু ঘুমিয়ে নে এক মিনিট, বা বন্ধুর উপর বিশ্বাস করে ছেড়ে দে, ও ও বলবে এখন ঠিকই বলবে, হয়েছে দেখেছিস বিশান, হ্যাঁ হয়েছে সব পুরো ব্যালেন্স, চল ক্লিয়ার বোঝা গেছে। তার মানে আমার কাজ কি, ফার্স্ট কাজ বুঝে গেছিস তো কীভাবে অ্যাসিড মিডিয়ামে করবো, বোঝা গেছে সবার? চল এবারে পরেরটা তুই করবি, সোজা সোজাগুলো আমরা করছি, আমি করছিলাম, কঠিনটা অবভিয়াসলি তুই করবি, চল তাহলে কঠিনটা লেখ। লিখে দিচ্ছি, এটা মুছে দিই, মুছে দেবো এটা, কষ্ট হচ্ছে পরেরটা পুরোপুরি তুই নিজে করবি। লেখ 3 নাম্বার, MnO4- প্লাস C2O4-2 এরো দিয়ে Mn+2 প্লাস CO2 অ্যাসিড মিডিয়ামে, প্লাস CO2 ব্যালেন্স ইন অ্যাসিড মিডিয়াম, ব্যালেন্স ইন অ্যাসিড মিডিয়াম, ব্যালেন্স ইন অ্যাসিড মিডিয়াম, ঠিক আছে। এটা আয়নিক ফর্মেই দেওয়া আছে, দেখ আয়নিক ফর্মেই দেওয়া আছে। তুই ফার্স্ট বার কর হচ্ছে অক্সিডেশন নাম্বার কার কত, এটা আগে বার কর, আমি জিজ্ঞেস করবো, হ্যাঁ যাকে জিজ্ঞেস করবো সেই অ্যান্সার দিবি। C2O4 মাথায় -2, ওকে, তারপরে এর পাশে Mn+2 প্লাস CO2 লেখা গেছে, কোশ্চেন লিখেছিস, হ্যাঁ আচ্ছা ফাগুন বল, MnO4- ম্যাঙ্গানিজ কত অক্সিডেশন নাম্বার, ম্যাঙ্গানিজ দেবাঞ্জনা, তোর নাম ফাগুন, দেবাঞ্জনা কত MnO4- ম্যাঙ্গানিজ, পড়িস নি আগের দিনের ক্লাস, আসিস নি তো আমি জানি, তারপর তো ইউটিউবে তো দিয়ে দিয়েছিলাম, তোর উচিত ছিল পড়ে আসান, না পড়ে আসলে কিন্তু বিপদে পড়বি, আমি আগে থেকে বলে রাখছি। ম্যাঙ্গানিজ +3ও নয়, তৃষা কত হয়, MnO4- +7, MnO4- ম্যাঙ্গানিজ হচ্ছে +7, ম্যাঙ্গানিজকে আমি ধরলাম কত এক্স, তুই আসিস নি সেটা কোনো এক্সকিউজ না, তার কারণ এখন ইউটিউব আছে, তুই ইউটিউবে দেখে আসা উচিত ছিল বেসিক্যালি। এক্স ইন্টু ম্যাঙ্গানিজ হচ্ছে 1খানা, X×1 প্লাস অক্সিজেন হচ্ছে কত -2×4 = ওভারঅল চার্জ হচ্ছে -1 = ওভারঅল চার্জ হচ্ছে -1, তার মানে এক্সের ভ্যালু কত আসলো +7, ঠিক আছে। এবারে বল বিশ্বায়ন বল, C2O4-2তে কার্বন কত, C2O4-2তে কার্বন কত, ঠিক আছে তারপর চলতে থাক, অক্সিডেশন রিডাকশন হোক, C2O4- তো কার্বন কত, হ্যাঁ কত এসছে 3, তাই তো। আচ্ছা কীভাবে করলি, কার্বন হচ্ছে বেসিক্যালি আমি ধরে নিলাম ওয়াই, তার মানে দেখ Y×2 প্লাস অক্সিজেন হচ্ছে কত -2×4 = ওভারঅল চার্জ -2, আর ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর 2Y = হচ্ছে বেসিক্যালি 8-2=6, তার মানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, তার মানে দেখ কার্বন কত হলো আমার 3, বুঝতে পেরেছিস, তাহলে কার্বন হচ্ছে আমার +3,
এমএন প্লাস টুতে ম্যাঙ্গানিজ নিজেই প্লাস টু আছে মাথায় অলরেডি। সিও টুতে কার্বন কত ঈশান? সিও টুতে কার্বন ডাইঅক্সাইডে কার্বন কত? সিও টুতে কার্বন সিক্স। কীভাবে ক্যালকুলেশনটা করলে আমাকে বলতো, কী ক্যালকুলেশন করলে আমাকে বল। অভিনব কত সিও টুতে? হ্যাঁ এইট। কী ক্যালকুলেশন করে আমাকে বল দেখি, ক্যালকুলেশন কিসের বেসে বলছিস? দেখি ক্যালকুলেশন দেখি, প্লাস ফোর, তোর প্লাস ফোর এসছে। কার্বন প্লাস ফোর কীভাবে? তার কারণ হচ্ছে ভাই কার্বন হচ্ছে এক্স প্লাস অক্সিজেন হচ্ছে মাইনাস টু, কটা আছে দুটো, ইকুয়ালস টু ওভারঅল চার্জ হচ্ছে জিরো, মাথায় কিছু নেই মানে। অর এক্সের ভ্যালু হচ্ছে আমার প্লাস ফোর বেসিক্যালি, তার মানে কার্বন ডাইঅক্সাইডের কার্বন হচ্ছে প্লাস ফোর। এইবারে তুই অক্সিডেশন রিডাকশন আইডেন্টিফাই করতে পারছিস। কীভাবে করবো আইডেন্টিফাই? অক্সিডেশন নাম্বার দেখে, অক্সিডেশন নাম্বার দেখে আইডেন্টিফাই করবো। ম্যাঙ্গানিজ ছিল প্লাস সেভেন, চলে গেছে কোথায়? প্লাস টুতে। সাত থেকে দুই মানে অক্সিডেশন নাম্বার কমেছে, তার মানে হচ্ছে আমার রিডাকশন। আর কার্বন দেখ প্লাস থ্রি ছিল, হয়েছে প্লাস ফোর, প্লাস থ্রি থেকে প্লাস ফোর, তার মানে কী হলো ভাই? অক্সিডেশন। বোঝা গেছে কীভাবে করবো? বুঝেছিস? তাহলে ফার্স্টে অক্সিডেশন রিয়াকশন, অক্সিডেশন হাফ, তারপর রিডাকশন হাফ, তারপরে লিখবো হচ্ছে কি যেভাবে করছিলাম। তাহলে চল এবার তুই কর, নিজে কর। আমি তোর খাতায় গিয়ে দেখবো। টু কেন হবে? প্লাস ফোরই হবে। এবারে তুই বাকিটা কর, আমি দেখবো তোর কথা খাতায়। হয়ে গেছে আলটিমেট কি এসছে? কার্বন কটা হলো বাঁদিকে? বাঁদিকে কটা কার্বন হয়েছে বলতো তোর ব্যালেন্স ইকুয়েশনে? আর ডান দিকে সিও টু, টু সিও টু এসছে ডান দিকে। আর এই হাইড্রোজেন ডান দিকে কটা? ম্যাঙ্গানিজ, অক্সিজেন, মিলেছে অক্সিজেন। হ্যাঁ কটা আসছে বাদিকে অক্সিজেন? কটা আসছে অক্সিজেন বাদিকে? কোথায় একটা কোন একটা হিসাব মেলেনি। তোর কত এসছে? ওটা ঠিক আছে, বাকিটা দেখি কি করছিস, কর। এতক্ষণ ধরে করলাম তো, এটা করবি।
রুল লেখা আছে এতক্ষণ ধরে ধরে করলাম, এটা তুই করবি। ভয়ঙ্কর রকমের কঠিন এটা। হ্যাঁ, অর্ডারটা তো তোকে মনে রাখতে হবে। তোর কাছে তো এখন রুল দেখে দেখে তুই করবি, তোকে তো এখন রুল দেখে দেখে কর কি আসছে। ফার্স্ট রুলটা কি লেখা আছে তুই আসা? ফার্স্ট রুলটা কি লেখা আছে বলতো? ফার্স্ট রুলটা কি লেখা আছে? আয়ন ফায়ন হয়ে গেছে, ঠিক আছে। এইবারে হচ্ছে আমি অক্সিডেশন আর রিডাকশন অ্যাপে চলে গেছি, তারপর আমাকে হাফগুলোকে ব্যালেন্স করতে হবে। হাফগুলো ব্যালেন্স করার টেকনিক কী আছে ফার্স্টে? হাফগুলোকে ব্যালেন্স করার ফার্স্ট লাইনটা কী লেখা আছে সেটা কি করেছিস? ফাগুন কী লেখা আছে প্রত্যেকটা হাফকে ব্যালেন্স করার মধ্যে টেকনিক ফার্স্ট লাইনটা? সেটা করেছিস অক্সিডেশন হাফের মধ্যেই করেছিস কি সেটা ব্যালেন্স? হ্যাঁ, তারপরে কি লেখা আছে ওই অ্যাটমকে ব্যালেন্স করার পরে? গন্ডগোল হয়েছে তার মানে। দেবাঞ্জনা তোর ফার্স্ট লাইনটা কি আছে? কার্বন ব্যালেন্স করেছি অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে অক্সিডেশন হাফের মধ্যে? হ্যাঁ, ব্যালেন্সটা কর। তোকে কিচ্ছু তো পাতা উল্টাতে হবে না। তোকে আছে দেখ C2O4-2, ডান দিকে আছে CO2, তুই কী ব্যালেন্স করবি এখানে? অক্সিজেন বাদ দিয়ে আর কে পড়ে আছে পুরো ইকুয়েশনটা? অক্সিজেন বাদ দিয়ে কে পড়ে আছে? কার্বন পড়ে আছে। বাঁদিকে কটা কার্বন? নিজেকে প্রশ্ন কর, আমাকে প্রশ্ন করতে হবে না। বাঁদিকে কটা কার্বন, ডান দিকে কটা কার্বন? তাহলে কাকে ব্যালেন্স করবি, কীভাবে ব্যালেন্স করবি? বাঁদিক থেকে একটা বাদ দিয়ে দিবি, ডান দিকে কী করবি তাহলে? টু সি